আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পিৎজা। তো আজকে আমি ভেজিটেবল পিৎজা তৈরি করে দেখাবো। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ইস্ট ছাড়া কিভাবে পিৎজা বেস তৈরি করবেন, প্লাস পিৎজা সস আপনারা কিভাবে 1 মিনিটে তৈরি করবেন, অর্থাৎ শর্ট টাইমে আপনারা কিভাবে পিৎজা সস তৈরি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা যদি সেগুলো দেখতে চান তো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। পিৎজা তৈরি করার জন্য আমি নিয়েছি পিৎজা বেস, নিয়েছি পিৎজা সস, 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, লাল আর সবুজ, নিয়েছি অলিভ, অলিভ আমি স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর নিয়েছি অরিগানো, এটা হচ্ছে আপনার পিৎজার মশলা, এটা ছাড়া কিন্তু পিৎজা হবে না, পিৎজার যে সুন্দর অ্যারোমা সেটা কিন্তু আসে আপনার এই অরিগানো থেকে, আর নিয়েছি মোজারেলা চিজ। তো প্রথমে আমরা মোজারেলা চিজটাকে গ্রেট করে নেব। এখানে এরকম রয়েছে, এরকম রয়েছে, যেটা দিয়ে আপনার ইচ্ছা আপনি করে নিতে পারেন, তো আমি এটা দিয়ে করে নিচ্ছি। তো এটা আমি গ্রেট করে নিই। আমি চিজ এভাবে গ্রেট করে নিয়েছি, এখন আমরা পিৎজা স্টাফিং দেব। তো আমি এখানে পিৎজা ট্রে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পিৎজা বেস। তো সাদা অংশটা আমরা নিচে রাখবো, আর এই যে লাল অংশ রয়েছে এখানে আমরা স্টাফিং দেব। তো দিয়ে দিচ্ছি পিৎজা সস, দিয়ে এটা পুরোটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে অনেক সুন্দর করে। তো সাইড দিয়ে একটু বাড়তি করে দিব, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে। ব্যাস হয়ে গেছে। তো প্রথমে দিয়ে দিব পেঁয়াজ, এভাবে পেঁয়াজ দিতে পারি আমরা। দেন দিয়ে দিব কিছু ক্যাপসিকাম, আর দিয়ে দিব চিজ। আবার একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে সবজি কেটে নিয়ে আপনারা স্টাফিং করে নিতে পারেন, তা আমি স্কোয়ার শেপে নিয়েছি, আমার কাছে স্কোয়ারটা বেশ ভালো লাগে। এখন দিয়ে দিব সবুজ, আমরা সবুজ ওপরে দিব, এইভাবে দেখতে বেশি সুন্দর লাগবে, এভাবে দিয়ে দিব। আসলে সুন্দরের উপর ডিপেন্ড করে যে খাবো কি খাবো না। অনেক সময় যে দেখবেন যে জিনিসটা আমরা খাই না, লুকটা যদি বেশি অ্যাট্রাকটিভ হয় সেটাও আমরা কিন্তু খেয়ে ফেলি, আর পরে সেটা বুঝতে পারি যে সেটা কতটা টেস্টি ছিল। তো এই আর দিয়ে দিব অলিভ, স্লাইস করে রাখা অলিভ দিয়ে দিচ্ছি। আমার স্টাফিং কমপ্লিট। অরিগানো দেবো 2 চিমটি, খুব বেশি দিব না, তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে, জাস্ট 2 চিমটি দিতে হবে। ব্যাস, আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু মরিচের গুঁড়া, আমি একটু মরিচের গুঁড়া দিচ্ছি, খেতে ভালো লাগবে। আমি জাস্ট 2 চিমটি দিয়ে দিলাম, উপর দিয়ে আবার একটু সামান্য দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, বেশি না, জাস্ট সবজিগুলোকে যেন ধরে রাখে। খুব নাইস লাগছে, মনে হচ্ছে এরকমই খেয়ে ফেলি। তো এখন আমরা এটা কুক করব। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক অবশ্যই দিবেন, লাইক দিতে ভুলে যাবেন না। কিন্তু আপনারা লাইক কেন দিতে চান না, এত কৃপণ কেন আপনারা বলুন তো? লাইক সাবস্ক্রাইব কিন্তু ফ্রি, তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমি তাওয়ায় পিৎজা বেক করব, তো আমি তাওয়ায় লবণ দিয়েছি, দিয়ে দিচ্ছি তার উপরে একটা স্ট্যান্ড, আপনারা চাইলে বালিও দিতে পারেন পিৎজার এই ট্রে, কারণ আমরা ডাইরেক্ট কিন্তু তাওয়ায় দেওয়া যায়, সেক্ষেত্রে যেটা হয় যে নিচে থেকে
কিছুটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই কারণে আমি একটা নিচে স্ট্যান্ড দিয়ে তার উপরে পিজা ট্রেটি দিয়ে দিলাম, তাহলে আমার নিচে থেকে পড়ার কোনো চান্স থাকবে না। তো আপনারা এইভাবে করবেন, তাহলে দেখবেন যে আপনাদের পিজা নিচে থেকে পুড়ে যাবে না। তো এখন ঢেকে দিচ্ছি, এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিচ্ছি। তো মিডিয়াম আছে, এটা কুক করে নেব। এটা যখনই আমাদের চিজটা গলে যাবে তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব। তো চিজটা গলতে সময় লাগে 7 মিনিটের মতো লাগে, আমি দেখেছি এর আগেও 7 থেকে 8 মিনিট, এর বেশি সময় লাগে না। তো চিজ গলতে থাক, ফিরে আসছি চিজ গলার পর। তো এখানে যে ছিদ্র রয়েছে এই ছিদ্রটা আমরা একটু বন্ধ করে দিব, জাস্ট ময়দা একটু পানি দিয়ে গুলে নিয়ে এভাবে বন্ধ করে দিবেন, তাহলে আর ভাপ বের হতে পারবে না। এটা গলে গেছে, তো আমি চুলা বন্ধ করে দিচ্ছি, দেখতে পাচ্ছ দেখুন কত নাইস হয়েছে, এত সুন্দর অ্যারোমা বের হয়েছে যে আপনাদেরকে কি বলবো। আমি এটা আপনাদের কেটে দেখাচ্ছি, চাকটা পাচ্ছি না, একটু অপেক্ষা করেন আমি কেটে দেখাচ্ছি। তো আমার কাছে পিজা কাটা নেই, তো আমি চাকু দিয়ে কাপ চালিয়ে নিচ্ছি। নিচে থেকে ক্রাঞ্চি হয়েছে আর উপর থেকে সফটি। এখন এটা আমি তুলে দেখাচ্ছি, দেখুন এটা কতটা নাইস হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভেজিটেবল পিৎজা সস, সরি, তো এই ছিল আজকের ভেজিটেবল পিৎজা। তো আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, প্লাস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদেরকে তো দেখানোই হলো না যে নিচ থেকে কেমন হয়েছে, দেখুন এরকম ক্রাঞ্চি হবে। তো নিচে যদি পিৎজার কালার এরকম না আসে তাহলে কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না, যদি সাদা থাকে তাহলে মজা পাবেন না, যদি আপনাদের পিজার কালারটা এরকম হয় একটু লালচে তাহলে কিন্তু পিজা খেতে বেশি টেস্টি হয়।